সিএএ দেশের আইন রুখতে পারবেন না। মমতাকে চ্যালেঞ্জ শহর, আর কয়েক মাস বাদেই লোকসভা ভোট। তার আগেই ধর্মতলার সভা থেকে ফের সিএএ ইস্যু উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার চ্যালেঞ্জ, সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন গোটা দেশের আইন, বাংলা সরকার এই আইন রুখতে পারবে না। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে মতুয়াদের নাগরিকত্বের আশ্বাস দিয়েছিল বিজেপি। ক্ষমতায় ফিরে সংসদে এই আইনও পাশ করানো হয়। এরপরেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তারপরে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার বদলে করোনা মহামারীর দোহাই দিয়ে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয় আইনটিকে। এরপর থেকেই রাজ্যের মতুয়াদের মধ্যে অসন্তোষ বাড়তে শুরু করেছে। এর আগে 2021 বিধানসভা ভোটের সময় প্রচারে এসে দ্রুত আইন কার্যকর প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সিএএ কেন্দ্রের আইন, রাজ্য চেষ্টা করলেও সেটা আটকাতে পারবে না। সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকে এর বিরোধিতা করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ ঘোষণা করে দিয়েছেন, রাজ্যে আইন কার্যকর হবে না। শাহের বক্তব্য রাজ্যে অনুপ্রবেশে উস্কানি দিচ্ছে তৃণমূল, সে কারণেই সিএএ কার্যকর করতে চান না মমতা। অমিত শাহ শরণার্থীদের উদ্দেশ্যে বলছেন, এদেশের একজন হিন্দু নাগরিকের যতটা অধিকার, শরণার্থীদের অধিকারও ঠিক ততটাই। চুনাবি হিংসা পুরে দেশ মে, চুনাবি হিংসা আগর সবসে জ্যাদা হোতি হে তো বঙ্গাল মে। ঘুসপে বঙ্গাল সরকার মমতা ব্যানার্জি রোক নেই পাই। জো মমতা ব্যানার্জি কবি ঘুসপেটিয়ো কে লিয়ে পার্লামেন্ট চলনে নেই দেতি থি, ও মমতা ব্যানার্জি আজ ঘুসপেটিয়ো কো খুলে আম ওয়াটার কার্ড অর আধার কার্ড বট রে হে ও চুপ রে। কটমানি সে পুরি বঙ্গাল কি জনতা পরেশান, সিন্ডিকেট কি উগাহি সে পুরি বঙ্গাল কি জনতা পরেশান। অর জিস বঙ্গাল মে কবি সুবহ সুবহ রবীন্দ্র সঙ্গীত সুনাই পড়তা থা, ও বঙ্গাল আজ বম ধমাকো সে গুঞ্জ রহা হে মিত্র, বম ধমাকো সে গুঞ্জ। পুরে দেশ মে গরিবি কম হো রহি, মগর বঙ্গাল মে গরিবি কম হোনে কা নাম নহি। ভ্রষ্টাচার চরম সীমা পর, মে বাদ মে বাত করুঙ্গা, মগর মে আপকো বতানে আয়া হুঁ ভাইয়ো। मैं गुजरात से आता हूँ, मेरे जीवन में किसी नेता के घर से इतनी सारी नोटों की झटकियां किसी ने अपने जीवन में नहीं। मित्रों, जो बंगाल साहित्य विज्ञान कला आजादी का आंदोलन अध्यात्म उद्योग और कृषि में पूरे देश का नेतृत्व करता था, वो बंगाल आज सबसे पिछड़ा बनाने का काम दीदी ने किया है। दीदी ने बंगाल को बर्बाद कर दिया। मैं आज बंगाल की जनता को कहने आया हूं, एक बार पूरे देश का विकास देखिए। मोदी जी ने 7 करोड़ गरीबों के जीवन में बहुत बड़ा परिवर्तन लाया है। उनको घर दिया, शौचालय दिया, गैस दिया, पीने का पानी दिया, मुफ्त में अनाज दिया, साथ में शौचालय के साथ साथ 5 लाख तक की स्वास्थ्य की सारी सुविधाएं दी। और पूरे देश को कोरोना का दोनों टीका लगाने का काम भी नरेंद्र मोदी ने। पूरे देश में आतंकवाद को मोदी जी ने समाप्त किया। मुझे बताओ भाइयों बहनों, ये कश्मीर जो है हमारा है या नहीं है, जो जो है या नहीं है। जिस कश्मीर के लिए, जिस धारा 370 को हटाने के लिए बंगाल के सपोर्ट श्यामा प्रसाद जी ने बलिदान दिया था, वो धारा 370 को मोदी जी ने समाप्त। वामपंथी उग्रवाद को नकेल कसकर समाप्त करने का काम मोदी जी ने किया। भारत के तिरंगे को चंद्रयान के माध्यम से चंद्र पर पहुंचाने का काम नरेंद्र मोदी जी ने किया। नई संसद बनाई और
11 नंबर से 5वें नंबर पर लाने का काम नरेंद्र मोदी।